ইমানুয়েল, জয় যিশু, সকলকে ধন্যবাদ। ধন্যবাদ সবার আগে আমরা প্রভুকে দিই, যে যিনি আমাদের একটা দিন শুধু দেন না, সেই দিনের জন্য আমাদের প্রস্তুত করেন। কারণ আগামী দিনগুলো যখন আমরা সপ্তাহে যাব, তখন আজকের দিনটা বড় বিশিষ্ট আমাদের জীবনে থাকে, কারণ এটা প্রভুর দিন, প্রভু আমাদের ডেকেছেন। আর আমরা আসি তার একমাত্র উদ্দেশ্য থাকে আমাদের প্রভু। আমরা জানি যে আমাদের আকর্ষণ অনেক কিছু থাকে জীবনে, চার্জে আসার বা কোথাও যাওয়ার, কিন্তু আমি মনে করি যে চার্জে আসার আমাদের বিশেষ প্রাসঙ্গিকতা বা এখানে আসার আকর্ষণটা হবে আমরা একে ভাই বোন শুধু না, খ্রিস্ট, যেখানে খ্রিস্টের পূর্ণ উপস্থিতি থাকবে, তাই না? আমি বাক্য শুরু করার আগে আমার মনে আর একটা কথা বলে দিই। কালকে আমি একটা অভিজ্ঞতা লাভ করেছিলাম। আমার স্ত্রী এবং আমি আমরা ডাক্তারের কাছে গিয়েছিলাম। এটা জেনারেল চেক আপে আমরা যাই বছরে একবার দুবার। তা সেই ডাক্তারের সাথে কথা হচ্ছিল এবং বলতে পারেন যে ওই ডাক্তারবাবু আপনাদের দেশের লোক, খুব আমার সাথে হৃদ্রতা আছে, অনেকদিন ধরে উনি আমাদেরকে পরিচর্যা করেন। তা আমার যখন ব্লাড টেস্টের রিপোর্ট উনি চেক করছেন, তখন আমার স্ত্রী বললেন, এখানে দেখুন তো কোনো প্রবলেম দেখাচ্ছে না ব্লাডে। তো ডাক্তারবাবু বলছেন, কিসের প্রবলেম আপনার, মনে হয় সবই তো ঠিক আছে? বলছে, না দেখুন কিছু একটা প্রবলেম আছে। কেন? না উনি ওনার গলার শটটা অনেক বেশি অধিক। হ্যাঁ, ডাক্তারবাবু হেসে ফেলেছেন। তাই আমি আগেই ক্ষমা প্রার্থী, আমার বলার সময় আবেগ আসে, অনেক কিছু হতে পারে, কিন্তু প্রভু আমাদের আত্মায় নেবেন, এটাই আমার বিশ্বাস, এবং প্রভুর গৌরব হবে তার মধ্য দিয়ে, তাই না? ধন্যবাদ। চলুন আমরা প্রার্থনা করি। প্রার্থনা দিয়ে আমরা নিজের সমর্পণ করি। প্রেমময় পিতা, তোমাকে ধন্যবাদ জানাই প্রভু যিশু। তুমি আমাদের সকলকে একত্রিত করেছো প্রভু তোমার ইচ্ছেতে, তোমার প্রশংসার জন্য, তোমার গৌরবের জন্য, তোমার অনুগ্রহের জন্য। তাই আমাদের হৃদয়কে প্রস্তুত করো, আমরা যাতে এই মুহূর্তে প্রভু তোমার অনুগ্রহের সিংহাসনের সামনে রয়েছি। প্রভু আমাদের ইচ্ছে নয় প্রভু, তোমার ইচ্ছে আর তোমার গৌরব, তোমার সর্বরাজ্যের বিস্তারের জন্য যা কিছু চাইছো প্রভু, এই চার্চ, এই মণ্ডলী এবং প্রত্যেকে আমরা যারা এসছি, প্রত্যেকের সমস্ত আত্মাকে তোমার পবিত্র আত্মার সাথে যুক্ত করো, যাতে তুমি যা চাও সেটা আমরা শুনবো না, সেটা শুধু বিশ্বাস করবো না, তা যাতে পালন করতে পারি, তা যাতে আমরা জীবনকে বর্ধিত করার জন্য তোমার স্বর্গরাজ্যের ব্যবহার করতে পারি, আমাদেরকে সেই শিক্ষা দাও। ধন্যবাদ প্রার্থনা যিশু নামে, আমিন। ধন্যবাদ জানাই সকলকে। আমি বিশেষ করে আমাদের সকল এখানে যারা ভাই বোন ফিজিক্যালি দৈহিকভাবে রয়েছেন, প্যাস্টর আমোস এবং মনা বোন, রবার্ট আঙ্কেল, আন্টি, বৌদি, সকলকে, এছাড়া যারা আপনারা জুমে রয়েছেন, কুষ্টিয়া, রাজশাহী, খুব সুন্দর সুন্দর নাম আমি শুনছিলাম শুরুর আগে। তো আমি জানি যে আমরা গত এক সপ্তাহের মধ্য দিয়ে খুব একটা উত্তেজনাপূর্ণ জায়গায় রয়েছি, কারণ আমাদের খ্রিস্ট যিশু উনি পুনরুত্থিত হয়েছেন, তাই না? এবং আমরা অনেক সময় পুনরুত্থিতার জীবন আমরা পড়ি, আমরা ভাবি, কিন্তু অনেক সময় সেটা আমরা বুঝতে পারি না, তাই না? আমার মনে হয় কারণ খ্রিস্ট তো 2000 বছর আগে উত্তীর্ণ হয়েছে, তার প্রাসঙ্গিকতা আমাদের জীবনে কি আছে? হ্যাঁ, উঠেছিলেন, আমরাও উঠবো, সেটা আমরা জানি, কিন্তু সেটা কতটা বিশ্বাসযোগ্যতা? কারণ আমরা জানি যখন যিশু উঠেছিলেন কবর থেকে, আমি আজকে রিজারেকশন বা পুনরুত্থান নিয়ে বলবো না, আমার লক্ষ্যটা থাকবে আমাদের যে উনি উত্তীর্ণ হওয়ার পর কবর থেকে উনি কি আদেশ দিয়েছিলেন, আজ্ঞা দিয়েছিলেন, এবং তারপরে তার মধ্যে দিয়ে আজকে আমাদের যারা সমসাময়িক এই যুগে দাঁড়িয়ে রয়েছি তাদের জন্য এই আজ্ঞাটা কতটা তাৎপর্য রাখে, সেই অংশ আমি যাওয়ার চেষ্টা করব। তাই আমরা জানি যে যিশু যখন কবর থেকে উত্তীর্ণ হয়েছিলেন, সেই উত্তীর্ণ হওয়ার পর উনি চল্লিশ দিন এই মানুষের মাঝে, তার শিষ্যদের মাঝে তিনি স্বর্গরাজ্যের জন্য প্রচার করেছিলেন। আমরা যারা বাইবেলকে পড়ি আমরা জানি চারটে সুসমাচার, লুক, ম্যাথু, জোহন বা মতি আপনারা বলেন, এবং মার্ক, চারটে সুসমাচারেই নানান এই যিশুর যে আবির্ভাব পুনর্থিত জীবনে সেটা অসংখ্যবার বলা হয়েছে। আর সেই বলার মধ্য দিয়ে আমরা জানি যে নানান ঘটনা এখানে এসে গেছে, যে ঘটনাগুলো আমরা দেখব, কিন্তু আমরা জানি যে বাক্য বলে যে চারটে সুসমাচারে প্রায় 11 বার অন্তত যিশু তার অ্যাপিয়ারেন্স বা তার সম্পূর্ণ পুনরুত্থিত আবির্ভাব সকলের মাঝে উনি দেখিয়েছেন, নানানভাবে সেটা দেখিয়েছেন। যদিও এই স্বল্প পরিসরে 11টা ব্যাখ্যা আমি আনতে পারবো না, তাই আমার চেষ্টা আছে একটা ছোট্ট ঘটনা যেটা ছিল অষ্টম
তার পুনরুত্থিত ঘটনার একটা অষ্টম ঘটনা, অথচ তৃতীয় আবির্ভাব যিনি করেছিলেন, আমি সেই সম্বন্ধে আজকে আমাদের আলোচনা বা বলতে পারেন আমাদের বিষয়টা থাকবে। আমরা যদি দেখি যে সেই দুজন শিষ্য যিশুর যারা হাঁটছিলেন ইমাউ সেই গ্রামের দিকে ওনারা যাচ্ছিলেন, সেই সময়কার এটা ঘটনা। আমরা হয়তো ঘটনা হিসেবে জানি এটা একটা ঐতিহাসিক ঘটনা, কিন্তু মনে রাখতে হবে যে আমরা ইতিহাস পড়ি, ভূগোল পড়ি, বিজ্ঞান পড়ি, যখন বাইবেলের কাছে আসি সেখানে যখন ভৌগোলিক অবস্থান বা বিজ্ঞানের ব্যাপারটা জড়িত থাকে অথবা ইতিহাস জড়িত থাকে, সেটা কোনো সাধারণ জ্ঞান অর্জনের জন্য নয়। সেই ইতিহাস, সেই বিজ্ঞান, সেই ভৌগোলিক অবস্থান আজও তাৎপর্য বহন করে আমাদের খ্রিস্টীয় যারা যিশুর জীবনে চলা করি। আর তাই আজকে আমরা ওই অংশটা থেকে দেখব। আমরা জানি তারা যিশুর এই তৃতীয় আবির্ভাব এই দুটি সন্তানের মাঝে যখন এসেছিল, তখন তারা অনেকটা প্রস্তুত ছিল না তারা, যে কে আসছে, কিসের জন্য আসছে। কিন্তু এই দুজন আজকে আমাদের জীবনে অনেক কিছু খুলে দেবে। এবং আমার বিষয়টাই এরকম যে যখন আমি বাইবেলকে আমরা দেখি কোনো ঐতিহাসিক ব্যাখ্যা হিসেবে শুধু দেখি না, ওই ঐতিহাসিক ব্যাখ্যা ঈশ্বর শুধু পুনরুত্থিত হননি, তার একটা পূর্ণ আজকে তার নিয়ন্ত্রণ ব্যবস্থা রেখেছেন, কি যে আমরাও পুনরুত্থিত হব। তার মানে একটা ইতিহাস যিনি আমরা দেখি ঘটনা, সেই ঐতিহাসিক ঘটনা আজকে আমাদের জীবনে দাঁড়িয়ে একটা নতুন ভবিষ্যতের তাৎপর্য এনে দেয়। আর তবেই আজকে আমরা এই বাইবেলকে সামনে রেখে আমরা আলোচনা করছি। আর এই দুজন যে ইতিহাসের ঘটনায় সাক্ষ্য হচ্ছে, তার সাক্ষ্য আজকে আমরা বহন করব। তাই আমার ব্যাখ্যার মধ্যে থাকবে দুটো জিনিস, এক ঐতিহাসিকভাবে কি হয়েছিল, আর তার তাৎপর্য আজকে যারা আমরা খ্রিস্ট বিশ্বাসী আমাদের জীবনে তার কি পরিকল্পনা রাখে। আমরা জানি যদি লুক সুসমাচারের ২৪ অধ্যায় থেকে আমরা পড়ি, আমরা ২৪ অধ্যায় ১৩ থেকে পড়ি আমরা সকলে, তাহলে আমরা দেখবো ওখানে যে ঘটনা আমরা যদিও জানি, কিন্তু আমি চাই তারপরও দুটো ঘটনা পড়বো। এক পর্ব লুক সুসমাচারের এই অংশ থেকে, আর এক পর্ব পেরিতের ১ অধ্যায় ১৪ থেকে। তো লুক সুসমাচারের ১-এর থেকে যদি আমরা পড়ি, প্রায় আমাদের ৪৮টা ৫৩টা পদ আছে, তো আমরা ঘটনাটাকে নিয়ে জানার চেষ্টা করি যে দুজন ছিলেন জেরুজালেমের, তারা চারিক্রস দূরবর্তী ইমাউ গ্রামে যাচ্ছিলেন আর ওই সকল ঘটনার বিষয়ে কথোপকথন করছিলেন। তারা যাচ্ছেন, এবং আমি ছোট্ট আকারে বলে নিই, তাহলে ব্যাখ্যা করতে আমাদের মনে হয় প্রত্যেকের সুবিধা বোঝা, যে উনি যাচ্ছেন ওরানা দুজন, এবং তার একটা বিশেষ তাৎপর্য রয়েছে। তারা একটা গ্রামের দিকে যাচ্ছিলেন ইমাউ, যার গ্রামের নাম বলা হয়েছে এখানে, লিপিবদ্ধ হয়েছে আর কি। তারা শুধু হাঁটছেন না, মৌনব্রত পালন করছেন না। অনেকে হয় না, আমরা রাস্তায় যাই আজকাল কি হয়, হাতে তিনজন হাঁটলেও হাতে মোবাইল, মোবাইলের দিকে তাকিয়ে হাঁটছি। পরিবারের মধ্যে বসে থাকলেও কি হয়, সময় নেই, একই ঘরে মা বাবা ছেলে মেয়ে সবাই বসে রয়েছে, মোবাইল হাঁটছে। আমি আবার বলি, আমি আঙুল দেখানোর জন্য আমি এগুলো বলছি না, আমি আবার বলছি যে ঐতিহাসিক ঘটনা আজকে আমাদের খ্রিস্টীয় জীবনে কি তাৎপর্য বহন করে সেটা দেখব। কারণ যিশু শুধু ২০০০ বছর একটা ইতিহাস সৃষ্টি করার জন্য পুনরুত্থিত হননি, তার জীবন্ত ইতিহাস আজকে আমাদের মধ্যে চান। আমাদের মধ্যে যদি সেই সাক্ষ্য না থাকে জীবন্ত যিশুর, যে আমরা পুনরুত্থিত হয়েছি এবং হব, দুভাবে পুনরুত্থিত, এক আমরা পবিত্র আত্মায় প্রতিটা দিন পাপমুক্ত জীবনে যখন চলি নিশ্চয়তা করি, এক আত্মিক পুনরুত্থিত জীবন আর দৈহিক পুনরুত্থিত এবং আত্মার সাথে যখন আমাদের হবে যিশু আসবার পরে, সেটা অবশ্যই আরো আনন্দের। আর তাই এখানে আমরা যখন দেখি তারা দুজনে কথা বলতে বলতে যিশু তাদের মাঝে চলে এসেছেন হাঁটতে হাঁটতে, কিন্তু তারা চিনতে পারছে না যিশু আস্তে আস্তে তাকে প্রকাশ দেখাচ্ছেন। তা এই অংশের যদি আমরা শেষে দেখি, আমি পুরো অংশটা যাব ধীরে ধীরে, কিন্তু আমি পুরো জিনিসটা ব্যাখ্যা করে নিই, যে উনি যিশু শেষে একটাই কথা বলেছেন যে তোমরা জেরুজালেমে থাকবে, এবং ৪৭-এ পড়ুন, যদি পড়ি আমরা লুক সুসমাচারের ২৪ অধ্যায় ৪৭, তাহার নামে পাপমোচন অর্থক মন পরিবর্তনের কথা
সর্বজাতির কাছে প্রচারিত হইবে, জেরুজালেম হইতে আরম্ভ করা হবে, তোমরাই এই সকলের সাক্ষী। এই অংশটা থেকে আমি কেন বলছি একটু বোঝার চেষ্টা করবো আমরা, কারণ আমরা যাব এই ২৪-এর ঘটনাটা, আমরা যাব পেরিতের এক অধ্যায়ের ১-১৪, যেখানে আমরা ডক্টর লুক লিখেছেন এখানে যে হে থিলোপিও, প্রথম প্রবন্ধটি এই সকল বিষয়ে রচনা হয়েছে যা যিশু শেষ দিন পর্যন্ত সাধন করিতে শিক্ষা আরম্ভ করেছিলেন। আমরা জানি এই অংশে অনেক কিছু লেখা আছে, কিন্তু আমি ৮ নম্বরটা পড়ছি। পেরিতের এক অধ্যায়ের ৮-এ বলছে, কিন্তু পবিত্র আত্মা তোমাদের ওপর আসলে তোমরা শক্তিপ্রাপ্ত হইবে, আর তোমরা জেরুজালেমের সমুদায় জিউদিয়া ও সমরিয়া দেশে পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে। এই কথা বলবার পর যিশু দৃষ্টিতে ঊর্ধ্বে নিতে হইল, এবং একখানি মেঘ তার দৃষ্টিপথ হইতে আমাদিগকে তাহাকে গ্রহণ করিল। আমরা দেখি যে বাইবেলে যিশু যখন উপস্থিত এই লুকে, এবং এই অংশে যখন পেরিতে দেখি, দুজনের ঈশ্বরের একটাই আজ্ঞা ছিল। পেরিতের এক অধ্যায় ৪-ও যদি পড়ি দেখি সেখানে কি বলছে, যিশু তাহাদের মধ্যে সমবেত হইয়া আজ্ঞা দিলেন, তোমরা জেরুজালেমে প্রস্থান করিও না, কারণ পিতা কিছু দান দেবে পবিত্র আত্মা, তার অপেক্ষায় থাকো। তো আমরা এই অংশটাকে কি করি, যুক্ত করার চেষ্টা করি যে ঈশ্বরের যদি সাধারণভাবে ভাবা হয় এক এবং অদ্বিতীয়, যদি বাইবেলের প্রথম থেকে খুলিয়া শেষ পর্যন্ত প্রকাশিত বাক্যে তার একটাই উদ্দেশ্য যে তার স্বর্গরাজ্য আসুক, এবং সেটা আসুক তার পাপন মোচনার্থ কথা বচন মানুষের মধ্যে আমরা সাক্ষ্য বহন করে যেতে দিতে পারি। এটা হচ্ছে শুধু নতুন নিয়মের আজ্ঞা বলবো না, এটা ঈশ্বর, আমরা দেখব কেন এই কথাটা বলছি, ঈশ্বর যদি আদি পুস্তকের ৩:১৫ থেকে ধরি এবং প্রকাশিত বাক্যের ১১:৪ প্রতিটা চোখে জল মুছিয়ে দেব, প্রভুর উদ্দেশ্য একটাই, তার স্বর্গরাজ্য আসবে শুধু নয় আমাদের প্রত্যেককে নিয়ে। আর তাই এই দুজন যখন হাঁটছেন, আমরা এই দুজনের হাঁটাকে আমরা তুলনা করব আজকে আমার বিষয়ের, যে অপ্রত্যাশিত ভ্রমণ অবিশ্বাসের সাথে, অপ্রত্যাশিত ভ্রমণ অবিশ্বাসের সাথে। আমরা দেখছি যে এই ভদ্রলোক দুজন, যাকে বলা হচ্ছে যে যিনি হাঁটছিলেন ওর নাম হচ্ছে ক্লিওপা। আমরা জানি যিশুর ১২ জন শিষ্য ছিলেন বা অ্যাপোস্টলস ছিলেন, তার বাইরে অনেক তার শিষ্য ছিল, যেটা আমরা পড়তে পারি লুক সুসমাচারের ১:১০-১৪ সেখানে উনি বিবিধ লোকের মাঝে কাজ করেছেন, অনেক শিষ্য ওখানে পেয়েছেন, তাদেরকে এই একই আজ্ঞা দিয়েছেন, প্রচার করো আমার নামে, বর্ধিত করো স্বর্গরাজ্যের জন্য। তাই এই ক্লিপিও ভদ্রলোক দুভাবে আমরা দেখতে পারি, হয়তো হতে পারে যে পুনরুত্থানের ঘটনায় যে অনেকগুলো মরিয়ম ছিল, আমরা জানি তাদের একজনের হিস্ট্রি বলে বা ইতিহাস বলে তাদের স্বামী হতে পারে, অথবা তখনকার দিনে যে জিহুদি ছিল, জিহুদি না জাকব ছিল, যে হাফ ব্রাদার যিশু, তার যে জেরুজালেমের চার্চে উনি যখন প্রথম হেড অফ ছিলেন, সেই চার্চের তার মৃত্যুর পর বা তার শহীদের পর তিনি এই ভদ্রলোক যিনি হেডশিপ নিয়েছিলেন। যদি সেটাই দুজন নামের যে বোঝাচ্ছে একই লোক হয়, তাহলে এই অংশটা আমরা হয়তো বোঝার জন্য আরো বোধগম্য হবে। আর তাই যখন ওনারা হাঁটছেন দুজন, ৪ ক্রস ধরে ওনাদের একটা কি ছিল, লক্ষ্য ছিল হাঁটার, মনে করে দেখুন আমি কি বলতে চাইছি, ওনাদের এই ১৩ পদে ওনাদের একটা লক্ষ্য ছিল, ওনারা যখন হাঁটছে তাদের একটা উদ্দেশ্য ছিল, তাদের একটা নির্দিষ্ট অভিসন্ধি ছিল। আজকে খ্রিস্টীয় জীবনে যখন আমরা হাঁটি, আমাদের এই ৩টে জিনিস প্রয়োজন, ১ তার লক্ষ্য, ২ তার উদ্দেশ্য, ৩ তার অভিসন্ধি। ৩টে যদি আমাদের সুনিশ্চিত হয়, তাহলে আমাদের মনে হয় হাঁটাটা অপ্রত্যাশিত যে ভ্রমণ সেটা অবিশ্বাসের সাথে হবে না। আমরা দেখব আজকে ১৪ পদে দেখি তারা আলোচনা করছিল যে ওই সকল ঘটনা নিয়ে, কি সকল, তাদের আলোচনার একটা বিষয়বস্তু ছিল, কি বিষয়বস্তু, না যারা সেটা কিছু ঘটনাকে দেখেছে দৈহিকভাবে সাক্ষী,
দ্বিতীয় কি যারা সেটাকে শুনেছে, তৃতীয় কি যারা সেটাকে সবার মাঝে বলছে। তো তিনটে যদি আমরা দেখি যে তিনটে কার্যকে নিয়ে ওই ঘটনাটাকে প্রচার পর্ব চলছে এখানে, কিন্তু তারা আলোচনা করছে। আমরা আজকের দিনে যদি আবার বলি, আমি দুটো সাইড বাই সাইড ব্যাখ্যা করবো যে তখন কি হয়েছে এবং এখনকার দিনে আমাদের খ্রিস্টীয় জীবনটা কি হওয়া উচিত বা কি হচ্ছে। তাই এখনকার দিনে যদি আমরা দেখি যে আমরা আমাদের জীবনে অনেক কিছু ঘটনা স্পার্ক করে, কি করে আকর্ষণ করে, খোঁচা মারে, আমাদের মনে হয় মুখ থেকে অনেক কিছু বলি, তাই না? অনেক কিছু হয়, যুদ্ধ হচ্ছে পৃথিবীতে কোথাও, ওপর থেকে বাবাকে ছেলে ফেলে দিচ্ছে ছাদ থেকে, কেউ সুইসাইড করছে, অথবা রাজনৈতিক ঘটনা হচ্ছে, অথবা পারিবারিক ঘটনা হচ্ছে, অনেক ঘটনা বিষয় নিয়ে আমরা ব্যস্ত, তাই না? আমি আজকে সকালেই যখন দেখছিলাম মাইক্রোসফটের ওদের একটা নিউজ চ্যানেল আছে, সেখানে নিউজ চ্যানেলে দেখাচ্ছিল যে পৃথিবীর প্রথম 10টা দেশ যে পলিউশন বা দূষণ এত বেশি। আমি ভেবেছিলাম বোধহয় প্রথমে আমাদের যে কটা আমাদের উপমহাদেশ রয়েছে বোধহয় সবকটা দেশ ওখানেই থাকবে, কিন্তু আশ্চর্যের বিষয় আমি প্রথম দেশটার নাম শুনে অনেকটা হতকুচ মানে অবাক হয়ে গেছি যে নামটা আমরা আশা করি না। সেখানে 5টা দেশের নাম আছে, জার্মানি আছে, আমেরিকা আছে, স্পেন আছে, এরকম কাতার হচ্ছে ফার্স্ট নাম আপনাদের বলে দিই। এটা আমার না, এটা ওয়ার্ল্ড নিউজ আজকে সকালে দেখা। তো কেন বলছি যে আমরা অনেক এই ঘটনা নিয়ে বিচলিত হই, ঘটনা আমাদের জীবনকে নাড়া দেয়, কিন্তু আমি যে ঘটনা আজকে নিয়ে আমরা আজকে আলোচনা করছি সেই ঘটনাটা শুধু 2000 বছরের একটা ঘটনা তাদের নাড়া দেওয়ার জন্য ছিল না। কবর থেকে শুধু লাজারাস ওঠেনি, কবর থেকে শুধু যিশু ওঠেননি, তার একটা নির্দিষ্ট প্রতিশ্রুতি রয়েছে। কবরের লক্ষ্য ছিল যে কবরটাকে শুধু খালি করা না, কবরের লক্ষ্য ছিল যে আমাদের অবিশ্বাসের হৃদয়টাকে পাপ মুক্ত করা, খালি করা। আমরা যখন এমটি টুম দেখি, খালি, যখন আমরা গহবর দেখি, কবর দেখি, ভাবি যিশু নেই, যিশু পুনরুত্থিত, কিন্তু ওই মানেটা আমাদের জীবনে কি রাখে? এই দুজন যখন ঘটনা নিয়ে বিষয় করছেন, আজকে 2000 বছর আগের ঘটনা, আজকে আমাদের খ্রিস্টীয় যারা আমরা বলি, অবিশ্বাসী লোকেদের কথা আমরা পরে শুনবো, যারা খ্রিস্টকে গ্রহণ করেছি, সেই 2000 বছরের ঘটনা কতটা জীবন্ত আমাদের জীবনে সাক্ষ্য দেয় যে সত্যি আমরা আজকে সেটা নিয়ে আলোচনা করতে পারি। আমরা যখন রাস্তায় হাঁটব, কেউ আমাদের মাঝে যিশুর মতে এসে ঢুকে পড়বে, আপনি কি আলোচনা করছেন? আমরা লজ্জিত হই আজকে। এরা লজ্জিত ছিল না সেদিনকে, কারণ তারা দেখেছে না, তারা শুনেছে, আর তাই তারা ওই গ্রামের দিকে একটা নির্দিষ্ট লক্ষ্যে এগোচ্ছে। আর আজকে আমরা যখন খ্রিস্টীয় জীবনে হাঁটি, আমরা জানি 2000 বছরে যিশু উঠেছিল, আবার এও জানি আমাদের জীবনে প্রতিটা রোববারে, প্রতিটা দিন যিশু আমাদের পরিবারে, আমাদের অর্থে, আমাদের সমাজে, আমাদের নানানভাবে সাক্ষ্য রাখছে। এক্ষুনি আমরা শুনলাম, তারপরেও আমরা তার পুনরুত্থিত জীবনকে সাক্ষ্য বহন করতে বা বলতে বা ঘটনা আলোচনা করতে আমরা নিয়ম মানার চেষ্টা করি। মনে রাখতে হবে, এরা যখন গমন করছিল, যিশু তাদের কাছাকাছি এসে গেছে, ঠিক আছে? 15 পদে কি দেখছি, যিশু এসে বলছে, তারা যখন কথোপকথন করছে, যিশু তাদের সঙ্গে সঙ্গে কি করতে লাগলো, যেতে লাগলো। আর 15তে এখানে কি হয়, আমাদের জীবনেও কি হয়, অনেক অনামী ব্যক্তি বা অজানা লোক আমাদের মাঝে হুট করে এসে যেতে পারে রাস্তায়। দাদা কি, আপনাকে তো চিনলাম না, খুব কমই হয় না রাস্তাঘাটে হতে পারে, ও আপনাকে দেখেছিলাম। আবার অনেকে বলে, না দাদা কটা বাজে একটু বলবেন একটু। তো মানুষ যখন একটা কারোর সাথে মধ্যে যুক্ত আপনার মাঝখানে ঢোকে, সে পাগল নয়, তার একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকে। তো যিশু যখন এই দুজনের মাঝে ঢুকেছেন, তার নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে। আমরা যিশুকে বলি যে অনেকগুলো অ্যাট্রিবিউট আছে, তার একটা অ্যাট্রিবিউট হচ্ছে যে ওমনিসিয়েন্ট, উনি সব জানতা ঈশ্বর, বা উনি সব সর্বজ্ঞ, বাংলা ভাষা শুদ্ধ ভাষা। তিনি সেই ঈশ্বর কি করছেন, যে এই 15 বলছেন যে তারা যিশুকে তাদের সাথে হাঁটতে দিয়েছেন, তাই না? হট করে আমি আপনি দেবো, ধরুন আপনি আপনার স্ত্রী নিয়ে হাঁটছেন, কেউ মাঝে যদি পাশে হাঁটছেন, আপনি সুন্দর চোখে দাঁড়িয়ে, কি ব্যাপার পাগল, কি ব্যাপার আপনি হাঁটছেন কেন, প্রশ্নটাই থাকবে। আশ্চর্য, এরা তখনও প্রশ্ন করেননি। আমরা দেখি তখনকার দিনের সামাজিক অবস্থানও থাকতে পারে এরকম কিছু, যে সেই অবস্থা তারা কি কারণ ছিল যিশুকে তারা তাদের সাথে হাঁটতে দিলেন। আর যিশুর
এই অন্তর্ভুক্ত তাদের কথাবার্তার মাঝে কি প্রভাব এনেছিল? তাদের যাত্রা ছিল অনেকটা দ্বিধার মধ্যে। তারা গ্রামের দিকে যাচ্ছেন ঠিকই, কিন্তু ঘটনাটা যে দেখেছেন শুনেছেন তার মধ্যে যথেষ্ট দ্বিধা ছিল। তারা তাই 16-তে বলছে তাদের চক্ষু রুদ্র ছিল, রুদ্ধ ছিল, তারা চিনতে পারলে না। কেন হবে, কেন এটা হবে? এরাই কিন্তু শিক্ষা পেয়েছে, এদের মধ্যে যিশুর, যিশুর কথা শুনেছে। এ তো বাইরের নয়, এ যিশুর শিষ্যরা এরা, কিন্তু বিশ্বাস করতে পারছে না। আজকে আমাদের জীবনে যখন আমি আবার বলি পুনরুত্থিত জীবনে, এরা কিন্তু দ্বিধা অবিশ্বাস এত কিছুর পরের মধ্যে দিয়েও কিন্তু আলোচনা করে যাচ্ছে। আজকে খ্রিস্টীয় জীবনে আমরা বাড়িতে বাইরে কতবার খ্রিস্টের কথা আলোচনা করি, কতবার আমরা সেটা তার সাক্ষ্য হিসেবে বহন করি যে ঈশ্বর যিশু, ইম্যানুয়েল, কথার অর্থ ঈশ্বর সদা সহিত। আর উনি শুধু নামের ঈশ্বর না, উনি কামের ঈশ্বর, বাংলা ভাষায় বললে শুদ্ধ ভাষা, যে কাজের ঈশ্বর। উনি সেই কাজ দেখুন, ওনার নামের কাজ কি, উনি এদের দুজনের মাঝে হাঁটছেন। আমাদের জীবনও খ্রিস্টিত, যখন আমরা অনেক দ্বিধায় ভুগি, খ্রিস্ট আসেন আমাদের মাঝে, তার একটাই কারণ থাকে, আমরা যে যাত্রাপথে চলেছি অনন্ত জীবনে, সেটা আমরা আমাদের ইচ্ছেতে নয়, আমাদের শক্তিতে নয়, আমাদের স্বপ্নেতে নয়, তার ইচ্ছে, তার পরিকল্পনা, তার পরাক্রমের জন্য। আর তাই আজ খ্রিস্টীয় জীবনে এই যাত্রা অনেক অর্থবহ রাখে। আজকে এই দুজন লোক অনেকটা বলতে পারেন স্ট্রেস, চাপ নিয়ে যাচ্ছিল, অবিশ্বাস, কি হলো, সত্যি কি এটা হয়েছে, সত্যি কি হয়নি, তাদের তো আলোচনা কোনো বিষয় ছিল না। তারা কি করতো, হ্যালেলুইয়া হ্যালেলুইয়া করতে করতে যেত রাস্তা দিয়ে, তা তো তারা করছে না। যিশু কি প্রচার করলেন? তাহলে মনে রাখতে হবে আমাদের খ্রিস্ট বিশ্বাসী জীবনেও আজকে এই একই বিপদ আছে, যে বিপদের মধ্য দিয়ে আমরা কি খ্রিস্টকে লুকিয়ে হাঁটার চেষ্টা করি, খ্রিস্টকে আমরা চিনতে পারি না, আমাদের সাথে থাকে। কারণ যিশু পরিষ্কার বলেছে, সাধু পৌল পরিষ্কার বলেছেন যে তোমরা কি জানো না, যদি 2 করিন্থীয় 6:17 পড়ি, যে তোমাদের দেহই হচ্ছে সেই পবিত্র মন্দির। আর যদি মন্ডলী হিসেবে দেখি, সেই একই একই বাক্য দেখি 1 করিন্থীয় 3:16, যেখানে বলে তোমরা হচ্ছে জীবন্ত মন্দির। আর আজকে আমাদের সেই সাক্ষ্য আমাদের নিতে হবে, সেই সাক্ষ্য দাঁড়াতে হবে। কারণ আজকে আমাদের বিষয়বস্তু আলোচনা কি, আজকে পৃথিবীর অনেক কিছু আমরা আলোচনা করি, কিন্তু আমাদের জীবনের যে প্রত্যাশা, জীবনের চলনের যে গঠন, তা খ্রিস্টীয় পুনরুত্থানের জীবনের ওপর ভিত্তি করে। আমরা সেই যাত্রার ভিত্তিতে আমাদের লক্ষ্যটা কোথায়, আমাদের উদ্দেশ্যটা কোথায়, আমাদের অভিসন্ধিটা কোথায় আছে, এখান দিয়ে আমরা শিখছি আজকে। আর তাই সেদিনকে তাদের সমস্ত অবিশ্বাস্য ভাবে যে মনোভাবে চলা, খ্রিস্টীয় জীবনের এটা উদ্দেশ্য হতে পারে না। যারা খ্রিস্টকে বলে আমি খ্রিস্টান, খ্রিস্ট আমাদের মধ্যে বাস করে, খ্রিস্ট যখন পেরিতে এই কথাটা বলেছিলেন 1 অধ্যায় এবং Luke 24 আমরা এখানে দেখি লেখা হয়েছে, তার একটা বিশেষ উদ্দেশ্য ছিল, তাদের চোখ রুদ্ধ ছিল। কেন? তখন কি রাতের অন্ধকার ছিল? কেন তাদের কি চোখে ছানি ছিল? কেন তাদের কি বৃষ্টি হচ্ছিল যে ঝাপসা ঝড় হয়েছে? কিচ্ছু না। অবিশ্বাস এমন একটা জিনিস, তার জন্য আমাদের দৈহিক চক্ষু লাগে না। যারা বিশ্বাসী, আমরা অনেক জানি, আমি নামটা ভুলে গেছি, গানটা গেয়েছিলেন উনি, দ্য অ্যামেজিং গ্রেস গানটা, অন্ধ ছিলেন আমার যতটুকু মনে পড়ে। মানুষের দৃষ্টি চোখে নয়, যারা বলে মানুষের দৃষ্টি শুধু শোকে, আর তাহলে দিনের বেলা তো মানুষ চৌকটে হোঁচট খেত না। শিশুর মতো আমাদের জীবনযাত্রা খ্রিস্টীয় জীবনে হয় অনেক সময়, আমরা খ্রিস্টকে নিয়ে চলতে চাই না, আমরা খ্রিস্টকে চাই আমাদের ঘরে, কোনোভাবে একটা ঘরের মধ্যে থাকবে, অথবা আমাদের আনন্দে। আমি দেখেছি গত সপ্তাহে এরকম হয়েছে, অনেক আমাদের খ্রিস্টীয় বিশ্বাসীরা আনন্দের মধ্যে, আতিশয্যের মধ্যে গেছেন, সেটা খারাপ কিছু না। আনন্দ কাকে বলা হয়? যে আনন্দ খ্রিস্টকে আনন্দ দেবে, কারণ খ্রিস্ট আমার মধ্যে বাস করে। আমি আমার বউ, আমার স্ত্রী যদি বলি আমরা একাত্ম, একই দেহ অঙ্গে, ওনার দেহ আমার দেহ এক, একই দেহে 2 অঙ্গ। যিশু তো, ঈশ্বর তো আমাদের, সাধু পড়লে 6 অধ্যায় পড়লে 5 অধ্যায় পড়লে দেখবো যে আমরা কি, 5 অধ্যায় এফিসিয়,
যে একই স্ত্রী অর্ধাঙ্গিনী বলা হয়, সিম্পল, আদম থেকে সৃষ্টি করেছে। এটা এসে এফিসিও তো দাঁড়ায়নি, সাধু পৌল চিঠি লিখতে বসেছেন, কারণ সাধু পৌল ভালোভাবে জানেন উনি শাস্ত্রটা, আর সেই শাস্ত্র থেকে উনি বলেছেন যে আদম কে ঘুম পাড়িয়ে ঈশ্বর তার পাঁজর থেকে এই নারীটাকে তৈরি করেছে, নর আর নারী নাম দেওয়া হয়েছে। আর তাই এই দুজনের জীবনের মধ্যে দিয়ে আমরা যদি দেখি যে খ্রিস্ট জীবনটা তাহলে কাই, খ্রিস্ট জীবনটা যদি আজকে আমি আনন্দ করলাম, আমার আনন্দটা সেটা যদি স্ত্রী না পায়, তার মানে সেটা আমাদের সাংসারিক কোনো আনন্দ থাকে না, দুশ্চিন্তা আসবে, দুর্ভোগ আসবে, দুজনের মধ্যে বিভেদ বাড়বে। খ্রিস্ট জীবনটাও তাই, যদি খ্রিস্ট আমার মধ্যে বাস করে, সে আর আমি যদি একসাথে সংসার করি, আমি যে কাজগুলো করব, যে আনন্দটা করব, সেটা খ্রিস্টকে যদি আনন্দ না দেয়, তাহলে ভাই বোন আমি সরি, সেটা খ্রিস্টের গরিমাও দেয় না, আর সেটা আমার আনন্দ, সেটা খ্রিস্টের আনন্দ হতে পারে না। সাধু পৌল বলেছেন রোমীয় সাতের ৪৪, পরিষ্কারভাবে পরিষ্কারভাবে বলেছে, আমার চামড়া এক চায়, রক্ত মাংস এক চায়, ঈশ্বর এক চায়, কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ উনি আমাকে উত্তীর্ণ করেন। আমরা কতজন খ্রিস্ট বিশ্বাসী এই দুজন লোকের মতো অবিশ্বাসের রাস্তায় হাঁটতে শুরু করি, কিন্তু প্রভু যীশু তখনও আমাদের সাথে হাঁটেন। সেদিনকে তাদের পারিপার্শ্বিক অবস্থান কোনো অন্ধকার আচ্ছন্ন ছিল না, ছিল তাদের মনের চক্ষু সম্পূর্ণ আবৃত ছিল। কারণ কারণ ঈশ্বর যীশু শুধু আমাদের আত্মিক পরিত্রাণ দেন না, আমাদের আত্মার নিয়ন্ত্রণ সে সর্বতভাবে নিয়ন্ত্রণ করে। তিনি যখন আমাদের নিয়ন্ত্রণ করেন, আমাদের দেখার অভিজ্ঞতা দেন। আমি গতকালকে দেখছিলাম ডাক্তারখানা গিয়ে টিভিতে স্ক্রিন চালিয়েছে, তো আমি খুব সার্ফিং দেখতে ভালোবাসি, মানে জিনিসটা আমার খুব ভালো লাগে। তো আমি দেখছিলাম যিনি সার্ফিং করছেন, একটা কম্পিটিশন দেখাচ্ছে যে ঢেউটা যখন এই উঠছে ঠিক ওই টপ অফ দ্য লেভেলে, তখন ওনাকে উঠতে হয় পা দিয়ে, আবার যখন ভেঙে যাচ্ছে তার আগে উনি ডাউন হয়ে আর একটা ঢেউয়ের জন্য যাচ্ছেন। তো খ্রিস্ট আমি তখন তখন আমাকে এই গ্লিমসটা বলতে পারেন মেটাফরিক্যালি আমার এভাবে দিল, যদি চিন্তা করি যে আমাদের খ্রিস্টীয় জীবন হচ্ছে ওইভাবে চলা, এই যিনি করছেন সার্ফিং উনি ঢেউটাকে রেখে, কিন্তু ঢেউটাকে অবজার্ভ করে, কিন্তু সেই উচ্চতায় উঠছেন, আবার ঢেউ নেমে গেলে নেমে আসছেন, ঢেউয়ের সাথে আবার উঠছেন। খ্রিস্টীয় জীবনকে আমাদের ওই খ্রিস্টীয় ঢেউয়ের মধ্যে রাখতে হবে, তার অকৃত্রিম ইচ্ছের মধ্যে রাখতে হবে, যেখানে খ্রিস্ট উন্নত হবে আমিও উঠছি, কারণ খ্রিস্টের আত্মা আমার মধ্যে বাস করে, যেখানে খ্রিস্ট বসছে আমিও বসছি। আর না হলে কি হচ্ছে, আমি দেখছিলাম যখনই সার্ফিং করছে উঠছে, ঢেউ আসার আগে যদি না উঠতে পারে তাকে ঢেউটাকে কি করছে আগেই পড়ে যাচ্ছে, ঢেউ তলিয়ে নিয়ে চলে যাচ্ছে, ও আবার হামনি দিয়ে আবার যাচ্ছে। আমাদের খ্রিস্টীয় জীবনে কি হতে পারে এটা, এতে ভুলের কিছু নেই। খ্রিস্টের সাথে চলতে চলতে আমরা ঢেউটাকে বুঝতে পারলাম না খ্রিস্ট কি চাইছে, দুম করে পড়ে গেলাম, ডুবে গেলাম। কিন্তু মুশকিলটা এটা হয়, যারা সার্ফিং করে তারা আবার ঢেউয়ের দিকে ফিরে যায়, আমরা অনেক খ্রিস্ট ভাই বোন আবার খ্রিস্টের দিকে ফিরে যাই না, ওই ঢেউয়ের মধ্যে ডাঙা এসে গেলে আর পারবো না, আর হবে না, ও অনেক যন্ত্রণা হয়ে গেছে হাতে পায়। খ্রিস্ট আমাদের যে জীবনের দেয়ার প্রতিজ্ঞা করেছেন, তার অভিজ্ঞতা লাভ করতে গেলে পুনরুত্থিত জীবন তার ঢেউয়ের সাথে যদি না থাকি, তাহলে আমাদের জীবন কিন্তু তাহলে আর ওই সার্ফিং এর মতোই সার্ফার হতে পারবো না, আমি যিশুর সাথে সেই জীবনে যেতে পারবো না যে পুরস্কার দেওয়ার জন্য যিশু তৈরি করেছেন। তাই আমরা আবার এই অংশে আছি যে যিশু তাদের বললেন যে কি হয়েছে, তোমাদের কিসের ঘটনা কথা বলছে, তারা দেখাচ্ছে কি পাগল আছে নাকি, আপনি যদি এখন লোকে যান রাস্তা দিয়ে বা কাফেতে ক্যাফেটেরিয়া বসেন, কেউ আলোচনা করছে যুদ্ধ হচ্ছে রাশিয়া ইউক্রেন, আপনি যদি বলেন দাদা কিসের যুদ্ধ হচ্ছে কোথায়, কেন দাদা রাশিয়া কোন রাশিয়া, আপনি যদি বলেন তখন বলেন আরে এ পাগল আছে না, এর কোনো আইডিয়া নেই, গ্রামের বাচ্চা ছেলেও একটা জানে, কুষ্টিয়া বসে সে জানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে, আর এরা কিছু বলতে জানে না। তো এই এরা অবাক হয়ে গেছে যে যিশু তারা চিনতে পারেনি, কারণ চেনার কথা না, আমাদের প্রভু যতক্ষণ না তাকে প্রকাশ দেন আমরা ততক্ষণ তার সত্যকে জানতে পারি না, চিনতে পারি না। আর সব থেকে বড় কথা কি, অবিশ্বাসের আত্মা কোনোদিন খ্রিস্টের সত্যকে প্রকাশ দেখতে পায় না। খ্রিস্টের সত্যের প্রকাশ করতে গেলে তার কাছে নমিতের আত্মা দরকার। আর তাই এই অংশে আমরা দেখি যে যিশু তাদেরকে সমস্তভাবে তাদের দুঃখ জীবন, তাদের ভারাক্রান্ত, তারা ক্লান্ত হাঁটছে, যিশু তাদেরকে বলেনি শুধু বিশ্বাস করো, যিশু তাদের সাথে হেঁটেছিল। আজকে আপনাদের জীবনে অনেক কিছু হাঁটা হতে পারে, যিশু ওই ৪০ দিন ধরে পৃথিবীর বুকে কাজ করেছেন তার স্বর্গরাজ্যকে যাতে আমাদের মধ্য দিয়ে বিশ্বাস করতে পারেন, নাহলে উনি আরো ৪০০ বছর এই পৃথিবীতে থাকতে পারতেন, উনি পবিত্র আত্মা পাঠাতেন না।
উনি চান আমরা প্রকৃতই ঈশ্বরের সন্তান সেই রূপে দাবি মুখে করব না আমরা তার জীবনে এই পৃথিবীতে উনি যেমন হেঁটেছেন পুনরুত্থিত জীবনে সেই পুনরুত্থিত জীবনে হাঁটব শুধু খ্রিস্টীয় জীবন মানে এই নয় পাপ মুক্ত হয়ে হাঁটা খ্রিস্টীয় জীবন হচ্ছে যখন খ্রিস্টের পুনরুত্থিত ওই 40 দিনের হাঁটার অঙ্গে আমার সাক্ষ্য যিশু রয়েছে আমি সেই সাক্ষ্য বহন করতে হাঁটছি আর তাই আমাদের জীবনে দুঃখ আমাদের অনন্ত জীবনে কি দেবে না আমাদের অনন্ত জীবনে সাক্ষ্য বা জীবনকে ধরে রাখতে সাহায্য করবে না আমরা কখনো যিশুর কাছে আসি না ফর টেম্পোরারি সলিউশন আমরা সাধারণ আমার হাত সুস্থ হয়ে যাক কান সুস্থ হয়ে যাক ঈশ্বর করবেন কিন্তু উনি আমরা আসি তার অনন্ত সুরাহার জন্য ইটারনাল সলিউশন আর যারা আমরা টেম্পোরারি সলিউশনের জন্য আসি ভুল করি আজকে ঢুকবো চর্চে কালকে থাকবো না যিশু আমাদের মধ্যে না থাকবে আমরা তার মধ্যে থাকবো না আর যারা আমরা জানি আমরা হাঁটছি একটা ঈশ্বরের ভ্রমণে এদের মতো রাতের অবিশ্বাস্য ভ্রমণ নয় এরা যিশুর সাথে ছিল তারপরেও বিশ্বাস করতে পারেনি ভাই বোনেরা আর তাদের কি আশা ছিল যে যিশু এই পৃথিবীকে 8 নম্বরে যদি আমরা পড়ি কি 21 নম্বরে যে বলছে যে আপনি জানেন না তিনি সেই ব্যক্তি যিনি ইসরায়েলকে মুক্ত করবেন আর আজকে 3 দিন রিজারেক্টেড ডে তাদের ধারণা ছিল 4টে ধারণা আপনাদের এবার বলি তাদের কি ভুল 4টে ধারণা ছিল আমরা দেখি যে তারা যদি ভেবেছিলেন যে যিশু সম্পূর্ণভাবে আমাদের একজন 19 পদে যদি পড়ি যিশু একজন কি ভাববাদী প্রথম দ্বিতীয় কি তারা বিশ্বাস করেছিল যে তিনি সমস্ত যা দাবি করেছেন সেই অলৌকিক কাজ করেছেন মিরাকল করেছেন এবং তিনি ভাববাদী যা বলেছিলেন তা হয়েছে তৃতীয়ত তারা কি বিশ্বাস করেছিল যদি 21 পদে পড়ি যে তিনি ইসরায়েলকে ইহুদি জাতিকে মুক্ত করবেন চতুর্থ যেটা ওনাদের 3টে প্রথম ভাবনাকে ডিসকোয়ালিফাই করে মানে সরিয়ে দেয় মান্যতা দেয় না কি ওরা বিশ্বাস করেছিল যে তারা ভেবেছিল বলেছেন যে তাকে এই লিডাররা এই দেশের ক্রুশে পাঠিয়েছে তারা ব্যর্থ হয়ে গেছে বুঝতে যে কোনো লিডার যিশুকে শুধু ক্রুশে তলায় নি এটা ঈশ্বরের আদিপুস্তকে 3:15 যদি আদিপুস্তকে আব্রাহামের 22 অধ্যায় পড়ি যদি আমরা যিশাইয়া যদি 53 অধ্যায় পড়ি যদি গীতসংহিতা 22 অধ্যায় পড়ি গীতসংহিতা 69 পড়ি আমরা জানতে পারবো যে ঈশ্বর খ্রিস্টকে রাতারাতি 2000 বছর পরে পাঠিয়ে 40 দিন এখানে বিহার করতে পাঠাননি আমরা ইস্টার আসলে বিহার করতে পারি ভালো লাগে ভাই বোনেরা খুব ভালো আমরা বিহার করি আমরা খাওয়া দাওয়া করি আমরা আনন্দ করি কোনো বাধা নেই ইটস ভেরি গুড কিন্তু খ্রিস্টের সংযুক্ত সেই আহারে কোথায় খ্রিস্টের গ্রহণযোগ্যতা সেই কমিউনিটিতে কোথায় যেখানে খ্রিস্ট ছেড়ে সবকিছু হয় সেখানে কখনোই সেটা আমরা বলতে পারি না উই আর খ্রিস্টান খ্রিস্ট হচ্ছে আমাদের ঈশ্বর ঈশ্বর এই নয় যিনি পাহাড়ের থেকে থাকেন অন্যান্য জাতির মতো অন্যান্য অবিশ্বাসীদের মূর্তির মতো খ্রিস্ট যিনি জীবন্ত মূর্তি যিনি পুনরুত্থিত হয়েছেন তার আত্মা আপনার আর আমার মাঝে বসে যদি সেই ঈশ্বর জীবন্ত হয় আজ ওই 2টো লোকের মাঝে আছে না আজ আপনার আমার জীবনে উনি জীবন্ত হাঁটেন কিন্তু সেই জীবন্ত হাঁটানোর সাক্ষী ওনারা পেয়েছিলেন আমরা কি দেখাতে পারি আজকে এটা আমাদের জন্য একটা নতুন চ্যালেঞ্জিং আর তাই 21-এ বলছে যে তারা তাদের যে বিশ্বাস ছিল তাদের প্রত্যাশা ছিল ওরা জাস্টিফাইড করছিল যে সত্যি আমরা যেটা বিশ্বাস করেছি যিশু কি সঠিক লোক কিনা উনি আমাদের ইসরায়েলকে ওনারা চেয়েছিলেন সেটাই করতে এবং যিশু কি করেন যিশু আসছে যে যিশু তখন বলেছিলেন 25 এবং 26-এ যে এ অবধেরা ভাববাদীগণ যে সমস্ত কথা বলিয়াছে তোমরা কি দেখছো না সেই সকল বিশ্বাস করণে শিথিল চিত্তেরা খ্রিস্টের কি আবশ্যক ছিল না এই সমস্ত দুঃখ ভোগ করেন এবং আপন প্রতাপে প্রবেশ করেন আমরা অনেকেই এই 2জন লোকের মতো যে খ্রিস্টের এই পৃথিবীতে আগমন কেন
এবং কেন 40 দিন উনি বিহার করেছেন সে অর্থ আমরা বুঝতে এখনো হয়তো পারি না পারলেও আমাদের জীবনে সেই সাক্ষ্য আনতে পারি না তার কারণ হচ্ছে ওই অবিশ্বাসের খ্রিস্টের জীবনে হাঁটা এই হাঁটা শুধু অপ্রত্যাশিত ভ্রমণ ছিল না ওই দুজনের জন্য এই খ্রিস্টের জীবনে আমাদেরও অপ্রত্যাশিত ভ্রমণ যখন আমরা চাই খ্রিস্টকে বাদ দিয়ে আমি সবকিছুর মধ্যে খ্রিস্টকে তো এনো না অনেক সময় আমাদের কথা হয় আমার স্ত্রীর সাথে আমি গল্প করি যখন কোনো কথা বলে হয়তো আমার খ্রিস্ট কথা মনে আসে বলে পড়ি ও বলছে কি করলে আমি তো সাধারণ কথা বলেছি এর মাঝে খ্রিস্টকে এনে দিলে কেন তো খ্রিস্ট হচ্ছে এমন একটা জীবন এটা কোনো রাষ্ট্রীয় জীবন না এটা হচ্ছে একটা অনন্ত জীবন যে আমার শুরু জীবনে মায়ের গর্ভে আর আমার শেষ একমাত্র একজনই করবেন যিনি হচ্ছেন খ্রিস্ট আমি খাই শুই বসি যিনি আমাকে ধরে রেখেছেন উনি হচ্ছেন খ্রিস্ট আর এই দুজন লক্ষ্যের মধ্যে দিয়ে আজকে আমাদের জীবনযাত্রার এক নতুন শুরু হওয়া উচিত তারা ব্যর্থ হয়েছিল যে খ্রিস্ট কিসের জন্য যে অনন্ত জীবনের পথে এখানে এসেছেন খ্রিস্ট কি প্রত্যাশিত আমাদের বার্তা দিতে চান খ্রিস্ট আমাদের কি প্রতিজ্ঞার ভবিষ্যৎ দিতে চান সেটা তারা শুনতে বুঝতে পারেননি সেদিনকে আর তাই তারা কি করেছিল তাদের মধ্যে এক হৃদয়ে ভাঙা হৃদয় অবিশ্বাস হৃদয় না ভাঙা তাদের ছিল কি আমাদের ইহুদি জাতিকে উদ্ধার করবে আর সারা বাকি পৃথিবীর কিছু হবে না ভুল যিশু বলে এই পৃথিবীতে যদি আমরা মার্ক সুসমাচারে 10:15 পড়ি উনি এই পৃথিবীর লোককে সেবা করতে এসেছিলেন সেবা নিতে নয় অনেক লোকের জগতের জন্য কি র‍্যানসাম মুক্তিপণ হিসেবে এসেছিলেন পুনরুত্থান কবরে যাওয়াটা যিশু শুধু একটা তাৎকালীন ঈশ্বরের প্রতিজ্ঞার ঘটনা না ওটা আপনার আমার জীবনে আজকেও সেই ঘটনা সমস্ত সাক্ষ্য জীবন্ত রাখে যদি আমরা খ্রিস্টকে এই দুজন লোকের মতো অবিশ্বাসের রাস্তায় না হেঁটে খ্রিস্টকে জীবন্ত সাক্ষ্য রূপে আমরা চলি আমাদের ডাইনিং টেবিলে আমাদের রান্নাঘরে আমাদের গাড়িতে বাড়িতে যেখানেই আসবো আমরা পরিবারে আমরা সোশ্যাল সমাজে খ্রিস্টর কথা হবে না কেন কেন খ্রিস্টের পুনরুত্থানের কথা আমরা বলতে দ্বিধা করব কেন ওই জীবনে আমরা প্রবেশ করতে পারবো না তার কারণটা কি কারণ এই দুজন লোকের মতো আমরা দেখি শুনি বুঝি ঈশ্বরের প্রকাশ জীবন্ত আমাদের জীবনে দেখি না তাই যিশু সর্বদা তার জীবন্ত প্রকাশ আমাদের জীবনে রাখেন আর তাই বলছেন যে ঈশ্বর যিশু কিন্তু তখন রাগ করেননি 25 পদে আমরা পড়ি যে তাকে বললে অবোধ বলেছেন কিন্তু তা বলে তাদের ওপর অভিশাপ দেননি কারণ কি আমরা যদি পুরাতন নিয়মে চলে যাই সেখানে ইহুদি জাতি এটাকে দেখেছিলেন যে আমরা যখন বিশ্বাসে ধীর হই ঈশ্বর ক্রোধেও ধীর হ্যালেলুইয়া আমাদের ঈশ্বর আমরা বিশ্বাসে যতটা ধীর উনি ততটাই ক্রোধে ধীর হন ধীর হন আর ধীর হন আমরা যতটা উচ্চতায় ক্রোধে উন্নত হই উনি ততটাই নমিত হন আরো ধীর হই আর হ্যালেলুইয়া এরকম ঈশ্বর না হলে তাহলে আমাদের খ্রিস্টীয় জীবনের স্বাদ আমরা আর পেতাম না আর আজকে আমরা বড় মুক্তির স্বাদে দাঁড়াই ভাই বোনেরা যখন দাঁড়াই আর তাই যিশু যখন তাদের মধ্যে বললেন তারা বুঝতে ব্যর্থ হয়েছিল খ্রিস্টের দুঃখভোগ কেন এবং তার প্রতাপটা কি 40 দিন ধরে উনি করেছেন তার আজ্ঞা একটাই ছিল যখনই দাঁড়িয়েছেন 11 খানা অ্যাপিয়ারেন্সে আবির্ভাবে একটা কথাই শুরু থেকে শেষ বলেছেন যে তোমরা কি হও পিস বি উইথ ইউ তোমার শান্তি সহবর্তী হোক তোমাদের এই লোক দুটোর মধ্যে ভীত এসে গেছিল ভয় খেয়ে গেছিল এই ঘটনাটা হওয়াতে কি হলো কি হবে ভবিষ্যৎ কিন্তু আমাদের খ্রিস্টীয় জীবনে হয় আমরা একটা কনফিউশনে ভুগি দ্বিধার মধ্যে ভুগি সত্যি খ্রিস্ট কি আমার সাথে আছে আমার সংসারে এরকম হচ্ছে কেন আমার কপালে এরকম হচ্ছে কেন খ্রিস্ট কি আজ্ঞা দিয়েছে তুমি যাও কি আমি যেমন তোমাকে জানাই তুমি অন্যকে জানাও তাই আজকে আমাদের জীবনযাত্রা সেই দাবি করে খ্রিস্ট তারপরে একসাথে বসে এবং তাদের চক্ষু মানে হৃদয়ের চক্ষে প্রকাশ দেয় কি করে যখন সেই রুটিখানা ভাঙে তখনকার ইহুদি সমাজের মধ্যে দুটা নিয়মে রুটি ভাঙা হতো এক যখন আপনি কাউকে খেতে ডাকেন তাদের বাড়িতে পরবের সময় বা কোনো গেট টুগেদারে তারা ঈশ্বরকে ধন্যবাদ দেয় যিনি বাড়ির কে যিনি আয়োজন করেছেন হোস্ট উনি এই প্রার্থনা করেন অথবা সেই প্রার্থনা সভায় যদি যিনি বাক্যতে অনেকটা দখল আছে যিনি অভিজ্ঞ তাকে দেয়া হয় প্রার্থনার জন্য তো এক্ষেত্রে যখন এনারা খেতে বসেছেন যিশুকে অনুরোধ করলো চলুন আপনি আমাদের সাথে বাড়িতে ওখানে তাদের গ্রামে যখন এসেছেন আর সেই মতো যিশু যখন গেছেন যিশু যখন ভেঙেছেন তারা তাকে যিশুকে দায়িত্ব দিয়েছে এটা ইহুদি জাতির সমাজ ব্যবস্থা অনুযায়ী এবং যিশু যখন ভেঙেছেন ওটা খাওয়ার পর
ভাঙার সময় যিশু সুন্দর একটা কথা বলেছিল, আপনাদের বলি, আমাকে খুব অনুপ্রাণিত করে, এটা হিব্রিয় ভাষায় উনি বলেছেন, ভারুক আতা আদোনাই এলোহিনু মেলাখ হাওলাম হামিজ লেখন মি মিনহা আরেজ। তার মানে হচ্ছে, ব্লেসেড আর ইউ ও লর্ড, আমাদের ঈশ্বর তুমি ধন্য, মহাবিশ্বের রাজা যিনি পৃথিবীটাকে আমাদের এই রুটি দান করে। আর এটা বলে যিশু যখন তাদের দিয়েছেন, তখন তাদের হৃদয়ের আত্মার প্রকাশ যিশু দিয়েছেন। আর তাই আজকে আমাদের জীবনে যা কিছু ডাউট থাকুক না কেন, দ্বিধা থাকুক না কেন, যিশুর কাছে সেই উত্তর রয়েছে। যিশুর কাজ, যিশুর পবিত্র বাক্য, যিশুর ঐশ্বরিক সংস্থান, তার দয়া, তার বিশ্বাসযোগ্যতা আমাদের অনেক অবিশ্বাসের ঊর্ধ্বে কাজ করতে সক্ষম। উনি আমাদের কখনো একা ছেড়ে যান না যখন আমরা দ্বিধাগ্রস্ত অবস্থা আমাদের জীবনে চলি খ্রিস্টীয় জীবনে। উনি সর্বদা আমাদের সাথে হাঁটেন, আর সেটা হতে পারে আমরা অভিজ্ঞতা আগে করিনি ওইভাবে তার আমাদের সাথে চলাটা, কিন্তু উনি সেই অভিজ্ঞতা আজকে আপনাদের যেমন দিতে চান, দিতে চান এক সুন্দর স্বপ্নের ভবিষ্যৎ। ৩৫ যখন আমার পড়ি যে তারা বুঝতে পারেনি যে যিশুর জীবনের মানেটা কি, তাই খ্রিস্টের প্রতি বিশ্বাস, পবিত্রের জীবনে বিশ্বাস, ভাই বোনেরা, কোনো সাধারণ বিশ্বাস নয়। এই নয় যে সাধারণভাবে আমরা যিশুর কাছে বিশ্বাস করেছি, কিন্তু খ্রিস্ট আমাদের জীবনে সেই আনন্দ এনেছেন। তিনি আমাদেরকে কখনো ছেড়ে যান না, আর তাই খ্রিস্ট কি আমাদের নিশ্চিতকরণ করেছেন? আমরা কি যখন হাঁটছি খ্রিস্টের জীবনে, ভাই বোনেরা, আমরা যারা এসেছি, যারা আসেনি, আজকে ব্যাখ্যাটা শিষ্য যিশুর কাছে আমরা দেবো। আমাদের জীবনের অনেক কারণ হয়, আমাদের কাজ থাকে অগ্রাধিকার, আমাদের অনেক কিছু অগ্রাধিকার। সেদিনকে ৪০ দিন ধরে যখন যিশু হেঁটেছিলেন, তার সাথে আজকে যারা হেঁটেছিলেন সেদিনকে, তারা যদি সেই হাঁটা না হেঁটে, তারা নিজেরা যিশুকে শুধু জানেননি, জানান না দিতেন, সাক্ষ্য না দিতেন, তাহলে আজকে আমরা এই কটা লোকও এই চার্চে বসতে পারতাম না, আর বসে সেই পুনরুত্থিতের জীবনের ভবিষ্যৎ নিয়ে আমরা আনন্দে জয়গান করতে পারতাম না। আর তাই মনে রাখতে হবে, উনি আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করেছিলেন, কষ্ট পেয়েছিলেন, দুর্ভোগ হয়েছিলেন, পুনরুত্থিত হয়েছিলেন। আমাদের জীবনে আজকে চলতে গিয়ে অনেক কিছু দ্বিধা থাকতে পারে, কিন্তু যিশু প্রস্তুত আপনার জীবনে এক নতুন জার্নি বা ভ্রমণ শুরু করার জন্য। তার বাক্য তিনি সর্বদা বলেন, হ্যাঁ আমি তোমার সাথে আছি, আমি তোমাকে একটা নতুন ভবিষ্যৎ দিতে চাই। সেই ভবিষ্যতের উদ্দেশ্য, তার লক্ষ্যে চলা, তার উদ্দেশ্যে চলা, তার অভিসন্ধিতে চলা। আর তবেই তাদের যখন দুজনের যাত্রা আনন্দে পরিণত হয়েছিল, তারা দুজনে যখন যাত্রা করে যখন রুটি খেলে চিনতে পেরেছিল যিশুকে, তারা সেই সত্যের সাক্ষী হয়েছিল। আমাদের জীবনে অনেক অবিশ্বাসও আসে এরকম, আমরা যিশুর সাক্ষ্য পেয়েও, দেখেও, শুনেও বিশ্বাস করতে পারি না। আমরা সেই ৪০ দিনের অভিজ্ঞতা আজকে যেন বহন করতে পারি খ্রিস্টীয় জীবনে, আমরা যেন লজ্জিত না হই যে খ্রিস্ট আমাদের পরিত্রাতা, কারণ খ্রিস্ট উনি ক্রোধে ধীর, আমরা বরং যাতে বিশ্বাসে ধীর না হই, আমরা বিশ্বাসে যাতে আরো উন্নত হই। আর তাই খ্রিস্ট আমাদের জীবনে সেই তার কাজ যাতে সরে না যায়। আমরা যত আলোচনাই করি পৃথিবী, যত গসিপ করি, ডিসকাশন, কোনো অসুবিধা নেই, যত নিউজ দেখি, কিন্তু খ্রিস্টে যদি আমাদের মধ্যে না থাকে, তার আলোচনা যদি না থাকে বাড়িতে, পরিবারে, ডাইনিং টেবিলে, ক্যাফেতে, তাহলে খ্রিস্টের জন্য আমরা ধিক। যিশু আজকেও এই কথা বলে, তোমরা অভদ্রা কি বোঝো না আমার সন্তানেরা। তার দয়াটাকে আমরা কতটা গুরুত্ব দিই আমাদের জীবনে, যখন আমরা ভাবি যিশুর কথা কালকে আলোচনা করা যাবে, যখন আমরা খাদ্য খেতে ব্যস্ত যিশুর নামে, ইস্টার হয় আমরা খেতে ব্যস্ত, আমরা ক্রিসমাস হয় খেতে ব্যস্ত, কিন্তু কতটা বাক্য খেতে ব্যস্ত, কতটা বাক্যে আমরা হজম করে সে বাক্যকে লোককে জানানোর জন্য ব্যস্ত, এটা আজকে বড় প্রশ্ন আমার কাছে, নিজের কাছে, খ্রিস্টীয় জীবনে। আর তাই যিশু আমাদের ডেকেছেন, শেষ করবো আমি আর ৫ মিনিটের মধ্যে, যিশু আমাদের ডেকেছেন সম্পূর্ণভাবে তার সমস্ত অনন্ত জীবনে বসবাস করার জন্য। নিরুৎসাহ হৃদয়ে তারা হেঁটেছিল, কিন্তু ওই লোক দুটো নিরুৎসাহ হৃদয়ে, যেন আমরা অনেক সময় হাঁটি না, ক্লান্ত, আর মনে হচ্ছে রাস্তা ২ মাইলের রাস্তা, মনে হচ্ছে ২ কিলোমিটার রাস্তা ২ মাইল, কেন? কারণ ওই চালনার শক্তি নেই, মনে উৎসাহ নেই। আমাদের জীবনে খ্রিস্ট যদি উৎসাহ না থাকে, আর ছেলে যদি খ্রিস্টের থেকে না আসে, তাহলে আমাদের জীবনের লক্ষ্য হারিয়ে যায়, উদ্দেশ্য হারিয়ে যায়, অভিসন্ধি থাকে না, আমরাও ক্লান্ত পড়ি, আমরাও হতাশা হয়ে যাই, আমরাও নিরুৎসাহ হৃদয় হয়ে যাই। এবং তারা যখন ভেবেছিল যে
খ্রিস্ট ইহুদি জাতিকে মুক্ত করবে সেটা হয়নি, তারা শুধু নিরুৎসাহ হয়নি, তাদের মন কি হয়েছিল, তারা যেভাবে ভাবে সেভাবে খ্রিস্টের কাজ পায়নি। আমাদের জীবনে খ্রিস্ট জীবনে হয়, আমরা যেভাবে চাই সেভাবে খ্রিস্টকে পেতে চাই, যে খ্রিস্ট আমি এই প্রার্থনাটা করুক এটাই আমার হয়ে যাক, এটা না হলে আমার জীবনে বোধহয় শেষ। তাদের জীবনে এটা ছিল, এই দুজন লোকের মধ্যেও এটাই ছিল। খ্রিস্ট যিশু মরিলেন, উত্থাপিত হইলেন, রোমিও 8:34 বলে তিনি ঈশ্বরের দক্ষিণ পাশে বসে রয়েছেন, মনে রাখতে হবে। আর রোমিও 10:17 বলে বিশ্বাসের দ্বারা আমাদের কি আসে, বিশ্বাসে বাক্য শোনার দ্বারা আমাদের বিশ্বাস আসে। তাই ওই লোক দুটো যেদিনকে হার্ট ছিল ঈশ্বরের বাক্য জানতেন, তারা কি শাস্ত্র পড়েননি, তারা জানতেন, আমরাও জানি বাইবেল, আমরাও অনেকে পড়ি, ভালোভাবেই জানি, কিন্তু বাইবেল জানা আর খ্রিস্টকে গ্রহণযোগ্যতার মধ্যে দিয়ে নিয়ে ভ্রমণ করা তফাৎ আছে। আমার বাড়িতে অনেক সুন্দর বাস্কেট রয়েছে যেটা নিয়ে আমি কোনোদিন ফ্রাই করিনি, মা রোজই বলে যে এবার এই বাক্সটা নিয়ে যা, লাগেজটা নিয়ে, এটা খুব সুন্দর সুন্দর, হ্যাঁ মা খুব ভালো, কিন্তু বাক্সটা কত সুন্দর, আমি যদি ওই বাক্সটাতে মালপত্র না নিয়ে লাগেজটা নিয়ে বোর্ডিং করি তাহলে ওর মজাটা আমি বুঝবো না। খ্রিস্টের জীবনটাও তাই, খ্রিস্টকে সঙ্গে নিয়ে যদি আমরা না চলতে পারি, খ্রিস্টকে ওই বাক্সের মতো একটা জায়গায় রেখে দিয়ে খ্রিস্ট খুব ভালো ঈশ্বর পুনর্থিত জীবন দেবে না, উই ক্যানট ইনহেরিট। আমরা একটা জীবনের উদ্দেশ্য এগোচ্ছি। আর শেষ করি যে আমাদের জীবনের সব থেকে বড় সমস্যা হচ্ছে আমাদের মাথায় না, আমাদের হৃদয়, যেখানে খ্রিস্ট বসতে চায়। তাদের কোনো কারণ ছিল না নিরুৎসাহ হওয়ার, তারা চেয়েছিল ইসরায়েলকে যাতে যিশু মুক্ত করুক, কিন্তু যিশু তাদের হৃদয়ে জয় করেছিল, আর তাই তারা যিশুকে যেতে দিতে চায়নি। যিশু তুমি আমার সাথে থাকো, এ কি আনন্দ! আজকে কি আমাদের আনন্দ আছে ভাই বোনেরা, সেই খ্রিস্ট কি আমাদের সেই প্রকাশ দিয়েছে ওই দুজনের মধ্যে যা দিয়েছে? আমরা কি খ্রিস্টকে অ্যালাউ করি যে হ্যাঁ খ্রিস্ট আমার পরিবারের মধ্যে তোমার কথা চলুক, তুমি বলো যা বলতে চাও আমরা শুনতে চাই, আজকে আমরা তোমার কথাই আমরা বলবো, শুধু তোমার মধ্য দিয়ে প্রশংসা করব। আর যখন সেটা হয় তখন আমরা দেখেছি এই দুটো লোক খ্রিস্টকে ছাড়েননি, খ্রিস্টকে সঙ্গে নিয়ে তার আনন্দকে সঙ্গে নিয়ে তার ভেঙে যাওয়া হৃদয়কে জুড়ে দেয়নি, খ্রিস্ট এক নতুন অভিজ্ঞতা দিয়েছিল। আমাদের খ্রিস্টীয় জীবনে এই অভিজ্ঞতা আজকে আমরা পেতে চাই, যে খ্রিস্ট আমাদের যে ভাঙা মন থাক, অবিশ্বাসের মন থাক, যেভাবেই থাক, খ্রিস্টীয় জীবনে যখন আমরা অপ্রত্যাশিত ভ্রমণে থাকবো খ্রিস্ট আমাদের সেই প্রত্যাশিত ভ্রমণে সঙ্গী হোক, খ্রিস্ট আমাদের উন্নত করুক। আর তাই খ্রিস্ট সেলিব্রেট করেছিল, সেই রুটি ভেঙে ওদের সাথে বসেছিল, আর তাদেরকে সেই প্রকাশ দিয়েছিল যা তারা জীবনে অপ্রত্যাশিত ভ্রমণে ভাবেনি কোনোদিন, তাদের দ্বিধা দ্বন্দ্ব দূর করে দিয়েছিল, আর তাদের হাঁটার মধ্যে সেই দৃঢ়তা এনে দিয়েছিল। আজকে কি আমাদের হাঁটায় সেই দৃঢ়তা আছে, যেখানে হাঁটা পায়ে শুধু নয় আমাদের হৃদয়কে সেই প্রত্যাশা দেয়, যে প্রত্যাশার মধ্যে দিয়ে উনি পেরিয়ে দিতে বলেছেন তোমরা যাও সকলকে জানাও এই শহরের শেষ প্রান্ত পর্যন্ত আমার সাক্ষ্য বহন করো। প্রভু আপনাদের মধ্যেই সেই সাক্ষ্য আজও চান, কারণ উনি জীবিতদের ঈশ্বর, মৃতদের নন। ধন্যবাদ প্রভু পিতা, তুমি আমাদেরকে যে সাক্ষ্য করার জন্য আজকে আহ্বান করেছো সেই সাক্ষ্য আমরা এই মণ্ডলীর মধ্য দিয়ে আমরা শুনবো না, শুনবো আমাদের বর্ধিত করার সমস্ত স্পর্ধা দাও, যে স্পর্ধা তুমি লাজারাসকে দিয়েছিলে, যে স্পর্ধা এই দুজনকে দিয়েছিলে সেই প্রকাশ দাও প্রভু। আমরা তোমার জীবন্ত উপস্থিতি আমাদের জীবনে দেখতে চাই, আমরা লজ্জিত নই তোমার নামের জন্য, তোমার নামের আলোচনা শুধু নয় প্রভু, তোমার জীবনে সমস্ত প্রকাশ যেভাবে চাও আমাদের হৃদয়কে মুক্ত করে পৃথিবীর আলোচনা থেকে, পৃথিবীর গহ্বর থেকে, আমাদের হৃদয়কে সেই কবরকে যেমন খালি করেছিলে, আমাদের হৃদয়কে তুমি পাপের অবিশ্বাসের খালি করে দাও জীবনকে, যাতে তোমার খ্রিস্টীয় জীবনে আমরা অপ্রত্যাশিত ভ্রমণে তোমাকে প্রত্যাশিত ভাবে পেতে পারি। ধন্যবাদ প্রার্থনা যিশু নামে, আমিন।